দেখছেন একুশে টেলিভিশন ঢাকাকে বাসযোগ্য ও বিশ্বমানের মহানগরী হিসেবে গড়ে তুলতে তেরো দফা একশো চুয়াল্লিশটি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করলেন দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী ইশফরাক হোসেন ইশতেহারে জলাবদ্ধতা দূর করতে উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং ডেঙ্গুর বিস্তার রোধে আধুনিক ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি এদিকে বিভিন্ন স্থানে জনসংযোগ চালিয়ে বিএনপির বিরুদ্ধে ভোটের পরিবেশ নষ্ট করার অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী বাইরা শেখ ফজেনুল তাপস সহকর্মী রিয়াজ জুয়েল জাতীয় প্রেস ক্লাবে দক্ষিণ সিটিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের ইশতেহার ঘোষণা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশ দল ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পাশে নিয়ে নগরী উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি শুরুতেই ঢাকা গুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন ইশরাক এর মধ্যে আছে ডেঙ্গু চিকুনগুনিয়া সহ মশা সংক্রমণ থেকে নগরবাসীকে বাঁচাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা রাস্তা খোরাখুরি করে জনদুর্ভোগ না করে সমন্বিত পরিকল্পনা গ্রহণ কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত না করে রাসায়নিক কারখানাগুলোকে নিরাপদ স্থানান্তর করা হকারদের স্থায়ী পুনর্বাসন নগরবাসীর সঙ্গে সার্বক্ষণিক সাক্ষাতের সুযোগ রাখা বুড়িগঙ্গা দূষণমুক্ত নদীর তীর রক্ষা ওয়াকওয়ে নির্মাণ নদীভিত্তিক বিনোদন কেন্দ্র গড়ে তোলা সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন ঢাকার সমস্যা ও সমাধান তার নখ দর্পণে দাবি করে নগরবাসীর সেবা করার সুযোগ চান ইসরাক উদ্যান নদী ও খাল বেদখলে আছে সেগুলো অবশ্যই দখলমুক্ত করা হবে ওয়ার্ড ভিত্তিক ক্ষুদ্র পরিসরে বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে ক্রিকেট ফুটবল সহ অন্যান্য খেলার মানোন্নয়ন নয়নে পৃষ্ঠপোষকতা ও নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন করা হবে নির্বাচিত হলে মশক নিধনে বছরব্যাপী কর্মসূচি নেওয়ার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন বিএনপির প্রার্থী এই মুহূর্তে বাস্তবতার নিরিখে সুচিন্তিত ও সুসমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং ও বাস্তবায়ন করা গেলে মেগাসিটি এসব সমস্যা দ্রুতই সমাধান সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এদিকে দুপুরে ধানমন্ডি এলাকা থেকে প্রচারণা শুরু করেন ইশরাক হোসেন এ সময় মিছিল নিয়ে ধানমন্ডি কলাবাগান হাতিরপুল সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি এদিকে রাজধানীর রাজারবাগ এলাকায় নির্বাচনী পথসভা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলি নূর তাপস এ সময় তিনি অভিযোগ করেন শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বানচালের পায় তারা চালাচ্ছে বিএনপি তারা এই সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার বিভিন্ন পায় তারা করে চলেছেন নির্বাচন কমিশন সহ আইন প্রয়োগকারী সংস্থাদেরকে আমরা বলবো আপনারা কঠোর ভাবে সেটা ব্যবস্থা নেবেন পরে শাহজাহানপুর কমলাপুর বংশাল সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তাপস বিকেলে ফজলেনুর তাপসের পক্ষে ধানমন্ডি কলাবাগান মাঠ থেকে র্যালি বের করেন ক্রীড়াবিদরা বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে মিছিল করে জাতির জনক পরিষদ এর আগে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে থেকে প্রচারণা চালায় কেন্দ্রীয় যুবলীগ জসীম জেল একুশে টেলিভিশন ঢাকা